আগফালে দুয়ার ডাং, পিছফালে ধুবাং বাং। পরিবর্তনের স্লোগানের কেন্দ্রের রাজ্যত ক্ষমতাত অধিষ্ঠিত হয়েছিল বিজেপি মিত্রজোট সরকার। কিন্তু বাস্তবত এতিয়াও রাইজে কোনো ধরনের পরিবর্তন প্রত্যক্ষ করা নাই। জরাজীর্ণ বাটপথ মরণফাণ্ডত পরিণত হওয়া দলংসমূহে গভীর সমস্যাত পেলাইছে সর্বসাধারণ রাইজক। রাজ্যের বিভিন্ন এলাকার মাজত শোচনীয় পথ যোগাযোগে বাধার সৃষ্টি করেছে জনসাধারণক। এইখন মরিগাঁও সমষ্টির অন্তর্গত এখন আদর্শ গাঁও। বিধায়ক রমাকান্ত দেউর সমষ্টির অন্তর্গত 2 নং গুণামরা গাঁও। এখন সামান্য এজাক বরষুণ দিলেই পুখুরী সদৃশ হয়ে পড়ে এই পথটো, ফলত গাঁর রাইজ অচল হয়ে পড়ে, যার বাবে দীর্ঘদিন ধরে গাঁর রাইজে জিয়াত উভগি আহিছে আর অঞ্চলবাসীর স্কুলের ছাত্র ছাত্রী সকলো। রাইজর অভিযোগ অনুসরি বিধায়ক রমাকান্ত দেউরী, এপি মেম্বার নিরঞ্জন সরকার আর বঘরা গাঁও পঞ্চায়েতের সভানেত্রীর বিনীতা পাতর বহুতো অভিযোগ দিয়ার পেছতো কানসার নাই বরমুড়িয়া সকলের। নির্বাচনের সময় ভোট বিচারি আহি প্রতিশ্রুতি দিয়ার বাহিরে একো কাম হওয়া নাই এইখন গাঁত। এই গাঁখন মরিগাঁওর নিচেই কাষতে লাগি থাকা গাঁও। সেই গাঁখনত আজিলেকে গাঁর মানুষবিলাকে কোনো ফালের পর শান্তি পয়া নাই। আর এইখান গাঁও এনেকা গাঁও আমার ইতিয়া নিজরে এমএলএ বলে কব লাগে রমাকান্ত দেউরী ডাঙরিয়া। আর তেখেতে আজি আমার গাঁত যদি কোনো ইলেকশনের প্রচার করবলে নাহিলেও আমার গাঁর পর মেক্সিমাম 60% ভোট পায়। আর সেইখান গাঁর পরিস্থিতি তেখেতে আমাক কি চকুরে কেনেকে চাইছে কি করেছে আমি ধরবা নাই। গাঁতে গাঁরে বাসিন্দার শ্রীযুত নিরঞ্জন সরকার, তেখেত আমার বঘরা পঞ্চায়েতের এপি মেম্বার হয়। আর 2 নং গুণামারা গাঁতে বাসিন্দার শ্রীমতী বিনীতা পাতরদেব, তেখেতেও মানে আমার ইয়াত সভানেত্রী বঘরা পঞ্চায়েতের। আজিলেকে ইলেকশনের পিছত সেই কেজন মানুষ আমি যে জিকাই পেলে যে আমি এখন আসনতে তেখেতল যে বহাই দিছো, সেই আসনখনের তেখেতলোকে আজিলেকে সার পাই আহিবলে আমার গাঁখন আজিলেকে পরিচালনা কেনেকে কি হয়েছে নহয়েছে তেওঁলোকে চোৱা নাই। আজিও কৈছে কৈছে গাড়িখন ইমান টকা দি দাম দি লৈছো, আমি তো চলামেই গাড়িখন, এনেকে কয়ে আছে। আমার রাস্তার অবস্থা নাই, ঘরে কাষে কাষে গাড়ি লৈ যায় সিহঁতে, ইমান বোকার মাজত একো কব নোৱাৰি সমস্যা। তেওঁতো এতিয়ালৈকে আমার গাঁত আহি পোৱাই নাই বুলি যে ইলেকশনের সময় যে আহিছিল আহিছিল, তারপর আমার গাঁত গাঁখনি গাঁখনি যে পালি নেতা বিলাক আছে বিজেপি যে সাঙ্গু পাঙ্গু পালি নেতা ইলেকশনের সময় তো বহু ধরনের কলে কয় আমার এখন রাস্তা নহয় বুলি কয় নহব বুলি কয়। মরিগাঁওর পৰা কৃষ্ণ কুমার নাথ, রিপোর্ট টাইমস, গুয়াহাটি।